এন্ড খোঁজ তো ভাসতে হবে, পেট তো চালাইতে হবে, বউ থেকে বান্ধবী হয়ে গেলাম, এগুলো নিয়ে তো আলোচনায় থাকতে হবে, নাহলে পাবলিক ভুলে যাবে তো। আমার খই ভাজার সময় নেই, তাই আমি ভাইরাল হচ্ছি না। আমার জামাইয়ের তো বয়স অত না, ওর তো টাকা পয়সা নেই, এর জন্য লবণ সল্ট ড্যাডি। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। আসলে কোন শিল্পীর নামকে উল্লেখ করে বলবো না, আমার কাছে যেটা মনে হয় যে আসলে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ নেই। ছোটোবেলা থেকে শুনেছি যখন কারো কাজ থাকে না তখন সে খই ভাজে, তো যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ নেই, অভিনয় নেই, ফিল্ম নেই, এখন খোঁজ তো ভাসতে হবে, পেট তো চালাইতে হবে, কিংবা মানুষের সামনে তো আসতেই হবে। এখন সেটা ঘরে কি রান্না করলাম, আজকে কি ড্রেস পরলাম, আমি কিভাবে তাকালাম, কিভাবে ঠোঁট ফিলিং করলাম, কিভাবে ভি করলাম, কিভাবে কার কথা ধরলাম, কিভাবে কার বউ থেকে বান্ধবী হয়ে গেলাম, এগুলো নিয়ে তো আলোচনায় থাকতে হবে, কিছু তো ঘরার নেই, কারণ খই তো ভাসতেই হবে, নাহলে পাবলিক ভুলে যাবে তো। আমি অভিনয় ছেড়ে দিয়েছি, সেটা পরিপূর্ণ আমার রবের টানে, যেটা সত্যি কথা। আর আমি এটা পিছনে আছি, আমরা কাজ বানাচ্ছি, আমাদের রিসেন্ট মুভি আসবে, আর আমি এটার সামনে নেই কিন্তু পিছনে আছি, কারণ এটার সাথে আজকে আমাকে যতটুকু মানুষ চিনে এটার কারণেই চিনে, সো এটা তো অস্বীকার করতে পারবো না। আর আমি আসলে কাজে ব্যস্ত, আমার খই ভাজার সময় নেই, তাই আমি ভাইরাল হচ্ছি না। সল্ট ড্যাডি এই কারণে বলেছে, ইদানিং সুগার ড্যাডি বলতে আসলে যাদের অনেক টাকা পয়সা আছে তার বয়স যদি 90-100 হয়, বাচ্চা মেয়েরাও তাদের সঙ্গী হতে চাচ্ছে। আর আমার জামাইর তো বয়স অত না, তারপরেও আমাদের মতো মানে আমার মতো কাউকে পেয়েছে, তো ওর তো টাকা পয়সা নেই, এর জন্য লবণ মানে সল্ট ড্যাডি হচ্ছে, এ কারণে বলেছে। আর লবণ তো সব কিছুর জন্যই দরকার আছে।